সার্বজনীন পেনশন প্রত্যয়কে আসলে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের কিন্তু কর্মবিরতি চলছে। তো গত বৃহস্পতিবার পর্যন্ত আসলে তারা সেখানে যে কর্মকর্তা এবং কর্মচারী ছিলেন তারা আসলে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছিলেন। তো গত শুক্রবার এবং শনিবার আসলে তাদের এই আন্দোলনের পক্ষে আসলে পজিটিভ একটি রেজাল্ট আসবে এরকম আশা করে কিন্তু তারা এরকম একটি আশায় ছিলেন, কিন্তু সবশেষে যখন রোববার পর্যন্ত আসলে তাদের আন্দোলনের পক্ষে কোনো পজিটিভ ভাবনা তারা পাননি। এই থেকে গতকালকে রোববার থেকে আসলে এখানকার যে শিক্ষকদের পাশাপাশি যে কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু পূর্ণ দিবস তাদের যে কর্মবিরতি সেটি পালন করে যাচ্ছেন। এদিকে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের অব্যাহত আসলে আন্দোলনের ফলে এখানকার যে শিক্ষকরা রয়েছেন তারা আসলে তাদের যে এখানকার পাঠদান এবং পরীক্ষার সকল কিছু বর্জন করে কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানকার প্রায় বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে হল ত্যাগ করেছেন, কিন্তু তারা বলছেন যে আসলে শিক্ষকরা যেহেতু তাদের ক্লাস নিচ্ছেন না সেহেতু এটা আসলে কবে নাগাদ আসলে ওনাদের এই আন্দোলন শেষ হয় সে পর্যন্ত তারা অপেক্ষা না করে আসলে অনেকেই হল ত্যাগ করেছেন। এছাড়া এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ করেছেন যে যারা আসলে হলে আছেন বেশিরভাগই যে হলের যে ক্যান্টিন রয়েছে আসলে ক্যান্টিনে খাবার বন্ধ হয়ে যাওয়াতে তারাও অনেকটা বিপাকে পড়েছেন। তো সব কিছু মিলে শিক্ষার্থীদের শঙ্কা করছেন যে শিক্ষার্থীরা যে এখানকার যে সেশন জট সহ আসলে নানাবিধ সমস্যায় তারা পড়বেন। গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের অর্ধদিবস কর্মবিরতি ছিল, আজ রবিবার থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ কর্মদিবস কর্মবিরতি আমাদের পূর্ণাঙ্গ দিবস ব্যাপী চলবে ইনশাল্লাহ। পাশাপাশি আমরা একটা জিনিস বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দেশ সত্য শেখ হাসিনা পেনশন স্কিম সংক্রান্ত বিষয় নিয়ে সার্বজনীন পেনশনের আওতায় চারটি স্কিম চালু করেছেন জানেন, সেটার মধ্যে আমরা তো অলরেডি পেনশন পাই, সর্বজনীন পেনশন স্কিম যারা পেনশনের আওতায় ছিল না তাদের বিষয় নিয়ে চলে আসার কথা, কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী শিক্ষক সহ আমরা যারা আছি আমরা অলরেডি পেনশনভুক্ত কর্মচারী, সুতরাং এটার মধ্যে প্রত্যয়ের নামে নতুন করে এই এটার মধ্যে নিয়ে আসে এটাকে আমাদেরকে বৈষম্যের মধ্যে ফেলে দেওয়া এটা আমরা কখনো চাই না এবং আমরা এটা কখনো মেনেও নিব না। এই বিষয়টা আমরা চাই যে আমাদের যেভাবে ছিল আমাদের প্রয়োজনে সেভাবে থাকবে, আপনি আমাদের সুবিধা বৃদ্ধি করতে না পারেন কিন্তু আপনি আমাদের বর্তমান যে সুবিধা রয়েছে এই সুবিধা কমাবেন কেন? আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ আজকে এখানে সার্বজনীন পেনশন স্কিম নীতিমালা 2023-এর বিরোধিতা করে আন্দোলনের ডাক দিয়েছি। আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীবৃন্দ। আমাদের দাবি হচ্ছে এই যে বর্তমানে যে 2023 পেনশন স্কিম সরকার দিয়েছে আমাদের উপর সার্বজনীন পেনশন, আমরা এই পেনশন স্কিমের বিরোধিতা করি। কারণ হচ্ছে এই পেনশন স্কিম আমাদের জন্য সাংঘর্ষিক ও বৈষম্যমূলক। এই পেনশন স্কিম যদি আসে, আমরা আগে একজন কর্মচারী যখন 60 বছর চাকরি করে তখন সে দিন শেষে একটা সিপিএফ ফান্ড বা প্রভিডিয়াম ফান্ডে টাকা থাকে, ওই টাকাগুলো পারিতোষিক হারে আমরা পেয়ে থাকি এক একজনে। কিন্তু ওই টাকাগুলো নিয়ে অনেক কর্মচারীর মধ্যে অনেক স্বপ্ন লালন করে যে কেউ কারো মেয়ে বিয়ে দিবে ওই টাকা দিয়ে, কেউ একটা জমি কিনে একটা বাড়ি করবে, কিংবা কেউ নিজস্ব ব্যক্তিগত অনেক কাজকর্ম আছে এগুলো সারবে। এটাই একজন কর্মচারী। আমাদের এখানে যেহেতু কোনো ঘুষ নেই, আমাদের যেহেতু কোনো অবৈধ ইনকাম নেই, সেহেতু আমরা এই টাকাগুলোর উপরে নির্ভর করে এখানে চাকরি করি। তাহলে এখন এই সার্বজনীন পেনশন স্কিম যদি আমাদের জন্য চালু করা হয় তাহলে হবে হচ্ছে যে নতুন আমাদের যে কর্মচারীবৃন্দ আমাদের পরবর্তীতে আসবে যারা জুনিয়র আমাদের, তারা এই বৈষম্যের শিকার হবে।